মুর্শিদাবাদ জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সভা করবেন বহরমপুরে তিনি। রাত্রি যাপনেরও কথা রয়েছে তার। সেজে উঠেছে বহরমপুর শহর। পুরো বিষয় নিয়ে কথা বলবো এই মুহূর্তে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি বিনয় রায়। বিনয়, বিস্তারিত জানাও কাজ কতটা এগোলো। দেখো, একেবারেই শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে চলছে বহরমপুর শহরে, যেখানে প্রশাসনিক বৈঠক করবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অর্থাৎ বহরমপুরে যে রবীন্দ্র সদন রয়েছে, সেই রবীন্দ্র সদনে কিন্তু গতকাল বিকেল 4টা থেকে প্রশাসনিক বৈঠক হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। এবং সেই জন্যই কিন্তু দেখা যাচ্ছে যে প্রস্তুতি, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এবং সেই শেষ মুহূর্তের প্রস্তুতি একদম ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে, সার্কিট হাউস থেকে শুরু করে রবীন্দ্র সদন চত্বর। এবং সেইখানে দেখা যাচ্ছে সকাল থেকে কিন্তু বিভিন্ন ভাবে সেখানে তল্লাশি চালানো হচ্ছে। যেমন দেখা যাচ্ছে যে ড্রোনে করেও কিন্তু সেই এলাকার নিরাপত্তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি রবীন্দ্র সদনের ভেতরে যেখানে সভা করবেন সেখানেও কিন্তু একাধিক রকম ভাবে সাজানো হচ্ছে, জায়ান্ট স্কিল লাগানো হচ্ছে, ফুল দিয়ে সাজানো হচ্ছে। এবং যারা সেখানে থাকবেন উপস্থিত সেখানে, তাদেরও কিন্তু গতকাল পরশুদিন থেকে কিন্তু তাদেরও যেভাবে দেখা যাচ্ছে করোনা টেস্ট করানো হয়েছে যারা উপস্থিত থাকবেন সে সবাই, সেই রকম সমস্ত প্রস্তুতি কিন্তু সারা হয়েছে। আপাতত দেখা যেটা যাচ্ছে যে গতকালকে সভা এবং আজ কিন্তু একদম শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু চলছে, সেটা দেখতে পাওয়া যাচ্ছে। যেটা জানা যাচ্ছে সার্কিট হাউস থেকে শুরু করে রবীন্দ্র সদন চত্বর কিন্তু পুরোপুরি এভাবে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সার্কিট হাউসকেও সাজিয়ে তোলা হয়েছে, নীল সাদা কাপড় দিয়ে ঢাকা হয়েছে রবীন্দ্র সদন চত্বর। যেটা মূলত এখনো সূত্রের খবর যেটা পাওয়া যাচ্ছে যে গতকালকে তিনি বিকেল নাগাদ যখন এখানে পৌঁছবেন, এখানে পৌঁছানোর পর রবীন্দ্র সদনে গিয়ে যে প্রশাসনিক সভা রয়েছে এবং সেখানে প্রশাসনিক সভার থেকেও কিন্তু যেটা জানা যাচ্ছে যে একাধিক প্রকল্পের কিন্তু উদ্বোধন এবং শিলান্যাস কিন্তু সেখান থেকে করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং সেই রকম ভাবে কিন্তু সব রকম নিরাপত্তা ব্যবস্থা, সব বিষয়গুলো কিন্তু প্রশাসন তরফ থেকে, পুলিশের তরফ থেকে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। রাস্তাঘাট কিন্তু কোনো রকম যেন কোনো রকম বিঘ্ন না হয় তার কারণে কিন্তু সব রকম ভাবে প্রোটেকশন দেওয়া হয়েছে, নতুন ভাবে সাজানো হয়েছে রবীন্দ্র সদন চত্বর। রাস্তাঘাট যেখানে রয়েছে, পৌরসভা রয়েছে মুর্শিদাবাদ পৌরসভা থেকে শুরু করে বহরমপুর পৌরসভা, উভয় কিন্তু রাস্তাঘাট পরিষ্কার করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি মতিঝিল কিংবা মুর্শিদাবাদ আসার কোন সম্ভাবনা রয়েছে, মানে মুর্শিদাবাদ পৌরসভা এলাকার মধ্যে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু এই ধরনের কোনো কিছু জানা যায়নি। তবে যেটা মনে করা হচ্ছে যে প্রশাসনিক সভা যেটা হবে তারপরে কিন্তু এই বহরমপুরে কিন্তু তিনি গতকাল নাইট স্টে করবেন এবং তারপরে সেখান থেকে কোথাও যায় কিনা সেটাও কিন্তু দেখার, কারণ যেখানে পাশে কিন্তু মতিঝিল রয়েছে সেই মতিঝিলকেও কিন্তু নতুন ভাবে সাজিয়ে তোলা হয়েছে। সেই জায়গা থেকে মনে করা হচ্ছে যে সেখানে কিন্তু মতিঝিলেও তিনি যেতে পারেন প্রশাসনিক সভা করে যাওয়ার করার পর। পাশাপাশি আরেকটা যে জায়গা যেটা মনে করা হচ্ছে যে রামকৃষ্ণ আশ্রম, যেটা সারগাটি রামকৃষ্ণ মিশন আশ্রম রয়েছে, সেখানেও কিন্তু মুখ্যমন্ত্রী এর আগেও আমরা দেখেছি যখন বহরমপুরে এসেছিলেন তখন কিন্তু সারগাটি রামকৃষ্ণ মিশন আশ্রমে তিনি গিয়েছিলেন। হঠাৎ করেই এবারও কিন্তু সেই রকম ভাবেই সব রকম ব্যবস্থাই কিন্তু করা হয়েছে প্রশাসন বা পুলিশের তরফ থেকে। যেহেতু এখনো কিন্তু শিডিউল কিছু নেই যে তিনি সবার পর কোথাও যাবেন কিনা, তবে বহরমপুরে তিনি নাইট স্টে করবেন এটা কিন্তু জানতে পারা যাচ্ছে সূত্রের খুব মারফত। তবে তারপরে প্রশাসনিক সবার পরে যে তিনি মতিঝিল যাবেন কিনা বা রামকৃষ্ণ মিশন আশ্রম বা যাবেন কিনা, সেদিকেও কিন্তু প্রশাসন নজর রেখেছে গুরুত্ব দিয়ে। পাশাপাশি ব্যারাক স্কোয়ার ময়দান, সেই ব্যারাক স্কোয়ার ময়দানেও কিন্তু অস্থায়ী ভাবে হেলিপ্যাড তৈরি করা হয়েছে, আসবেন এবং সেখান থেকে উড়ে চলে যাবেন এই কারণের জন্য এখানে কিন্তু অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে। পাশাপাশি রেলেও কিন্তু নজর দেওয়া হয়েছে এবং সড়ক পথেও কালকে এখানে সভা করার পর কালকে পরশুদিন কিন্তু সভা রয়েছে কৃষ্ণনগরে প্রশাসনিক সভা রয়েছে এবং সেই কারণে কিন্তু যে রোড সেই রাস্তাতেও কিন্তু যত রকম ভাবে নিরাপত্তা ব্যবস্থা রাখা যায় সেই ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। শান্তনু, ধন্যবাদ বিনয়।